good without destination. দর্শক NAN TV এর ফুড উইদাউট ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাব্বির ইসলাম চয়। আজ আমাদের প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা কোথায় যাব, কি খাব। দর্শক, কোথায় যে যাব আর কি যে খাব এটাই তো জানি না। কোথায় যে যাব আর কি যে খাব এটা জানি না দেখেই তো আমাদের প্রোগ্রামের নাম ফুড উইদাউট ডেস্টিনেশন। চলুন দর্শক, দেখি কোথায় যাওয়া যায়। এই খালি ক্যামেরা এখন অফ করেন নাই, তাড়াতাড়ি চলেন। ঠিক করলাম যে এক নং রেল গেট যাব। দর্শক, আমার সাথে আছে নোয়াখালী থেকে আগত আবুল হাশেম খোকন। বাবু খাইছো? না না। দর্শক বিব্রত হবেন না, নোয়াখালীতে একজন আরেকজনকে সম্বোধন করেন বাবু বলে। হ্যাঁ মামা, তাড়াতাড়ি যান। নারায়ণগঞ্জের এক নং রেলগেট যাবার জন্য চাশারা থেকে রিক্সা নিলেই সরাসরি এক নং রেলগেট নামিয়ে দিবে। অথবা আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী যে কোনো বাসে উঠলেই সরাসরি চলে আসবেন এক নং রেলগেট। দর্শক, এক নং রেলগেট এসে জানতে পারলাম যে এক নং রেলগেটের রিভারভিউ মার্কেটের ভেতরে ঐতিহ্যবাহী খাবার দইচিরা পাওয়া যায়। রিভারভিউ মার্কেটের অলিগুলি পার হতে হতে আমি ক্লান্ত, হাঁটছি তো হাঁটছি, দইচিরার দোকান আর খুঁজে পাই না। একেবারে মার্কেটের শেষে গিয়ে অবশেষে খুঁজে পেলাম সেই কাঙ্ক্ষিত দোকান, উমা সিদ্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার। দোকানে ঢুকে দইচিরার দাম জিজ্ঞেস করতেই দোকানি বলল 35 টাকা। দর্শক, আমরা বসে আছি দইচিরা খাবার জন্য। মামা দেন। আচ্ছা, এর মধ্যে আছে কলা, তারপর আছে চিড়া, তো আছেই যেহেতু দই চিড়া আর দই। এখন এটাকে একসাথে মিক্স করতে হবে। আও দর্শক, আরেকটা জিনিস, এর মধ্যে মিষ্টির রস দেওয়া আছে মিষ্টি করার জন্য। আচ্ছা, আমরা একসাথে নাড়ি। ইউ, কিরকম লাগে? ভালোই। আপনার কি কিরকম লাগতেছে? আপনাদের নোয়াখালীতে সব খাবার পাওয়া যায়? হান যায়, তবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় হান যায়। দইচিরা নাকি স্বাস্থ্যের জন্য উপকারী, মুরব্বীরা বলে দইচিরা খেলে নাকি পেট ঠান্ডা থাকে। দর্শক, দইচিরা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী খাবার। আমাদের খাওয়া দাওয়া শেষ। প্রতি পর্বে আমরা এক এক রকম জিনিস খাবো আর প্রত্যেকটা জিনিসকেই নাম্বার দেব। আমাদের নাম্বার হচ্ছে 10। আজকে দইচিরাকে আমরা 10-এর মধ্যে 8 দিলাম। দর্শক,
দর্শক, আজকের মতো আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী পর্বে নতুন কোনো জায়গায়। চাইলে আপনারাও জানাতে পারেন কমেন্টে যে পরবর্তীতে আমরা কোথায় যেতে পারি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেকর্ড দিছেন না? আবার আবার হ্যাঁ যান, আমি যাই। আচ্ছা আবার যাই। হ্যাঁ আবার যাই। হ্যাঁ যাই যাই। রেডি রেডি, ভালো একটা এক্সপ্রেশন দেন। ইউ কিরম লাগে ট্রাই বলতে কি? আচ্ছা আবার যাই আবার যাই আবার যাই আবার যাই। খালি পাটির ফুটেজটা নিছেন?